আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের কাজ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ে বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে টিএসপি সার, হতাশায় কৃষকরা। এবং বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে পেরুকে 2-0 গোলে হারালো আর্জেন্টিনা, উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপজেলা পরিষদের বিভিন্ন কাজ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে পাল্টাপাল্টি অবস্থানে লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন ও উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। সবশেষ এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জেলা প্রশাসক আবু জাফরের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করেছেন দুজন। আদিতমারীর ইউএনও জানান, গত 12 নভেম্বর উপজেলার মাসিক সাধারণ সভায় ভিজিডি ও মাতৃকালীন ভাতার অংশ দাবি করেন উপজেলা চেয়ারম্যান। এ নিয়ে বাকবিতণ্ডা হলে চেয়ারম্যানের লোকজন উপজেলা পরিষদের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেন। এ সময় মোবাইল ফোনে ছবি তুলতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দেয়া হয় বলেও জানান ইউএনও। পরে তিনি ডিসির কাছে লিখিত অভিযোগ সহ আদিতমারী থানায় জিডি করেন। আর সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া ও রাজস্ব তহবিলের চেক ছিঁড়ে ফেলার অভিযোগে উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর হাইবুর রহমান বাদী হয়ে অপর একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে আদিতমারী উপজেলা চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে সরকারি পরিপত্র না মেনে এবং উপজেলা চেয়ারম্যানের সাথে সমন্বয় না করে কার্যাদি পরিচালনা করছেন বলে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তিনিও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের ও থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে ডিসির কাছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির 7টি অভিযোগ সহ অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। কাজেই আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, নীতিমালা বহির্ভূতভাবে ভাগ বাটোয়ারা করে দেওয়া বা বিভিন্ন রকমের অন্যভাবে কাজ করার জন্য আমাদের উপর প্রেশার দিয়ে আসা হচ্ছে। সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আমরা সমস্ত কর্মকর্তা আমরা লিখিতভাবে দুজন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সেখানে যেহেতু একটা হুমকির বিষয় ছিল সেই প্রেক্ষিতে আমরা থানায় জিডি করেছি। এই বিষয়টা আসলে সামান্য একটা ঘটনা, উনি তার মতো করে কাগজপত্র জমা দিয়েছেন। আজকে আমি এসেছি যে আমার অভিযোগগুলো নিয়ে এবং আমার অভিযোগ আমি জেলা প্রশাসক মহোদয়কে দিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন সেগুলো উনি দেখবেন। ঠাকুরগাঁওয়ের কৃষকদের চলতি রবি মৌসুমে টিএসপি সার বেশি দামে কিনতে হচ্ছে। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে টিএসপি সার। এতে হতাশায় রয়েছেন স্থানীয় কৃষকরা। সারের দাম বেড়ে যাওয়ায় রবি শস্য উৎপাদনে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে সার সরবরাহ করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন, দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দায়ী। এ বিষয়ে ভিন্ন কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারা বলছে, চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ রয়েছে, সারের দাম বৃদ্ধির কথাও জানা নেই তাদের। 1500 টাকা বস্তা, এখন আমাদের তো সম্বন্ধ নাই, এত টাকা কিনে 1100 টাকা সার এখন কোথায় কিনবো? ডিলারকে আমরা খুঁজে পাচ্ছি না। আমি সরকারের কাছে ন্যায্য দাম চাচ্ছি, যেন সবাই আমরা কৃষক ভালো করে ফসল করতে পারি। আমাদেরকে সার দিচ্ছে আমরা কিভাবে দিব? চাহিদার তুলনায় সরবরাহ কম হচ্ছে, এই কারণে কিছুটা হতে পারে প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু ডিলারদের ঘরে দাম বাড়ানি। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই, তবে কোনো কৃষক যদি এরকম হয়রানির শিকার হয়ে থাকেন, আমাদের গোচরীভূত যদি হয় সেটি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সংশোধনে পাশ হয়েছে। মঙ্গলবার স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি প্রস্তাব আকারে জাতীয় সংসদে উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করতে বিলটি উপস্থাপন করা হয়। এর আগে আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 পাশ হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সংসদে তার প্রস্তাবে বলেন, আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন সহ সকল বিষয়ে আনুষাঙ্গিক বিধান যুগোপযোগী করার লক্ষ্যে এই আইন। হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক রেখে ভাঙন রোধের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শাখা নদীগুলোর নিয়মিত ড্রেজিং এবং বাফার জোনের নিয়মিত তদারকি করার তাগিদ দেন তিনি। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় 7,505,29,00,000 টাকা ব্যয়ে 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণ, যমুনা নদী তীরের ভাঙন রোধ, গাইবান্ধার কাতলামারি, গোবিন্দী এবং হলদিয়া এলাকা রক্ষা। পরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম। সরকার প্রস্তুত ছিল বলেই ধনী দেশগুলোর তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাসের প্রভাব কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এবং ইয়াং বাংলাদেশ যৌথ উদ্যোগে তরুণদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিও ইতিবাচক বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার সচিবালয়ে এই সাক্ষাতে তিস্তা চুক্তি এবং ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 3টি হাতঘড়ি ওবায়দুল কাদেরকে উপহার দেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সাথে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধানে ইতিবাচক মনোভাব রয়েছে ভারতের। পরিবন্টন নিয়ে এটুকু বলতে পারি আলোচনা ইতিবাচক অগ্রগতি আছে। আমাদের মাঝে মাঝেই কথা হয়, দু দেশের সরকার পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়াতে আন্তরিক। বাসে আগুন লাগিয়ে বিএনপি নেতারা এখন মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, বিএনপি নেতা কর্মীরাই আগুন দিয়েছেন, তার সত্যতাও প্রমাণ হয়েছে। আগামীতে রাজনীতির নামে আগুন নিয়ে খেললে দলটি নিজেই তাতে পুড়ে মরবে বলেও মন্তব্য করেন তিনি। ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত সভায় অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আজকে তারা যেভাবে এটিকে অস্বীকার করছে, এটি দিবালোকের মতো স্পষ্ট। তারা এই ঘটনাটি ঘটিয়েছে, অতীতেও তারা একই ঘটনা ঘটিয়েছে। তারা যেভাবে আগুন দিয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতেছিল 2013-14-15 সালে, এখনও যদি আগুন নিয়ে খেলে তারাই সেই আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। সারা দেশে শীতার্থদের বিতরণের জন্য নতুন করে 7,00,000 কম্বল কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। শীতে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন অঞ্চলে শুকনো খাবার বিতরণ কর্মসূচির কথাও জানান তিনি। দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে উল্লেখ করে ডাক্তার এনাম বলেন, আগামী 6 মাসের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার টিকা পাওয়া যেতে পারে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানাধীন মহেন্দ্রা বাইপাস এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে ক্যাম্পের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতিহার বিভাগের উপপুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী উপস্থিত ছিলেন। গাইবান্ধায় হরিজন সম্প্রদায়ের সকল নাগরিক সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের জেলা শাখা। রেস্তোরাঁয় আহার ও সমাজের প্রতি বৈষম্য দূর করার দাবি জানান তারা। সংগঠনের আহ্বায়ক রাজেশ বাসফোর, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মাহমুদ গনি রিজন এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধা দিলে যুক্তরাষ্ট্রে করোনায় আরও মানুষের মৃত্যু হবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। যত দ্রুত সম্ভব মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীন ও বিরোধী দলীয় দুই পক্ষ থেকে চাপ আসা সত্ত্বেও এখন পর্যন্ত নিজের পরাজয় মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। সোমবারও টুইটারে নিজের বিজয় দাবি করেন তিনি। এবার প্যারাটেক্স খেলার খবর। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনা 2-0 গোলে পেরুকে এবং ব্রাজিল একই ব্যবধানে উরুগুয়েকে পরাজিত করে। আরও জানাচ্ছেন পরাগারমান। বল দখল আর পাসিং এই দুই জায়গায় এগিয়ে ছিল স্বাগতিক পেরুই, কিন্তু আর্জেন্টিনার গতির কাছে হার মানে তারা। তাই খেলার 28 মিনিটেই জয়ের সুবাস পাওয়া শুরু করে লিওনেল মেসির শিষ্যরা। স্তাদিও ন্যাশনাল ডি লিমাতে শুরুতেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। অগোছালো আক্রমণে গোলের দেখা পায়নি পেরু, অন্যদিকে গোছানো আক্রমণে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। তাতে খেলার 17 মিনিটেই এগিয়ে যায় লিওনেল মেসির দল। জিওভানি লো সেলসোর কাছ থেকে পাওয়া বল জালে জড়ান নিকোলাস গঞ্জালেজ। এগিয়ে গিয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্টিনা। 28 মিনিটে দ্বিতীয় গোল পায় লিওনেল স্কোলানির দল। এবার লিওনার্দো পেরেসের থ্রো থেকে বল পেয়ে পেরুভিয়ান গোলকিপারকে বোকা বানান লতারু মার্টিনিজ। এই জয়ে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ব্রাজিলের পরেই দ্বিতীয় স্থানে আছে আলবি সেলেস্তেরা। এদিকে একের পর এক ইঞ্জুরি, সঙ্গে করোনা ভাইরাসের ছোবল, ব্রাজিল ও উরুগুয়ে নিজেদের সেরা একাদশ ছাড়াই খেলতে নামে। ম্যাচের 5 মিনিট অবশ্য গোলের প্রথম সুযোগটা তৈরি করেছিল উরুগুয়েই, কিন্তু সেটি পোস্টে লেগে প্রতিহত হয়। প্রথম গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয় ম্যাচের 34 মিনিট পর্যন্ত। গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো বল ফাঁকাই পেয়ে মিডফিল্ডার আর্থার মেলো দলকে এগিয়ে দেন। গোল হজম করে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে পড়ে উরুগুয়ে। উল্টো 45 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্ডসন। এই গোলের পর প্রথমার্ধেই যেন খেলার ফল ঠিক হয়ে যায় ব্রাজিলের। পরাগারমান, এটিএন বাংলা। গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় এবং শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে নেপালের রক্ষণভাগ ব্যস্ত রেখেছিলেন সুফিল জীবনরা, কিন্তু স্কোরলাইন বদলাতে পারেননি কেউই। ফলে প্রথম ম্যাচ জেতায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 2 ম্যাচের সিরিজ 1-0 জিতেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন 2020 দল
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে পৌঁছেছে। মঙ্গলবার বগুড়া সেনানিবাস থেকে 74 কিলোমিটার সাইক্লিং করে বিকেলে বঙ্গবন্ধু সেনানিবাসে পৌঁছে দলটি। বঙ্গবন্ধু সেনানিবাসে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ তাদের স্বাগত জানান। বঙ্গবন্ধু সেনানিবাসে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, 11 RE ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌসি ক্যাসানি এসব উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন দলটি আগামীকাল সাভার সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবে। সেনাবাহিনীর মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশনের আয়োজন করেছে, তো সেই সেই সাইক্লিং এক্সপেডিশনের এতেই আমরা আসলে অংশগ্রহণ করছি। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 1010 কিলোমিটার সাইকেল চালিয়ে পার করতে চাইছি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।